বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হ্যালো আন্দামান ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে কি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। কালকে রাতে না পুচুর মায়ের সঙ্গে জঙ্গলে দড়ি কেটে চলে গিয়েছিল, আর পুচুর সঙ্গে আমাদের ভোলা আর লালিও চলে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর এখানে এসে তিনজনকে দেখতে পেলাম এই যে। আর লালি লালি বলে ডাকতে লালি জঙ্গলের ভিতর চলে যাচ্ছে, আর পুচুর মা আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, আর এখানে ভোলা দাঁড়িয়ে আছে, আর আমার লক্ষ্মী জঙ্গলের আশেপাশে কোথায় আছে যেহেতু বাচ্চা আছে ও এখানে আছে, আর আমার করুণা ওপাশে শুয়ে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন অনেক রাত হয়েছে তো ওই জন্য দেখা যাচ্ছে না ভালো করে। ওই যে শুয়ে আছে আমাদের করুণা। করুণা, ও করুণা, তুমি এখানে এসে শুয়ে আছো কেন মা? চলো বাড়িতে চলো, মশা কাটছে তো তোমার। আর আমি এখন পুচু আর লালিকে নিয়ে যাবো না, যেহেতু ওদের কাছে গেলে ওরা চলে যাবে, অনেক রাত হয়েছে, ভোলার গলায় দড়ি আছে, ভোলাকে এখানে বেঁধে রেখে যাবো, সকালে এসে নিয়ে যাবো। এখন সকাল হয়েছে, আমি পুচু লালি আর ভোলাকে নিতে এসেছি, তো পুচুকে খুঁজে পাইনি, আমি ভোলাকে বাড়িতে নিয়ে এসেছি, আর লালি অনেক আগে চলে এসেছিল। আর পুচু কোথায় গেছে আমি জানি না, আমি এখন জঙ্গলের ভিতরে খুঁজতে যাচ্ছি। দেখুন জোরে জোরে ডাকছে আমাদের পুচু, কোথায় আছে জানি না, খুঁজে পাবো কি না জানি না। তবে জঙ্গলের ভিতরে আমি একবার খুঁজে এসেছি, ওকে খুঁজে পাইনি, তো আমি আবার যাচ্ছি। ওই যে আমাদের পুচু ওই যে ড্রেনের মধ্যে পড়ে গেছে, ওর মায়ের সঙ্গে যেতে গিয়ে মনে হয় রাত্রে ড্রেনের মধ্যে এখানে পড়ে গেছে। এই যে পুচু, ও পুচু তুমি এখানে পড়ে গেছো? ওলে বাবা, খুব লেগেছে তোমার? আমার পুচু বাবা দেখো কোথায় পড়ে আছে। ও পুচু এসো বাবা এসো, পুচু এসো। ওই দেখো ওর গলাটা লাল হয়ে গেছে, এখানে পড়ে গেছে তো ওই জন্য লাল হয়ে গেছে। পুচু এসো এসো বাবা এসো। ওরে বাবা তোমার খুব কষ্ট হয়েছিল বাবা, চলো ওপাশে চলো, আমি ওপাশ দিয়ে তোমাকে তুলবো, চলো। দেখো আমাকে কিভাবে দেখছে। পুচু এসো এই পাশে এসো, ও পুচু এসো, দাঁড়াও আমি তোমাকে এক্ষুনি তুলে দেবো, দাঁড়াও। এখানে তো কাউকে দেখছি না, আর ওকে আমি এভাবে কী করে তুলবো একা একা? দেখুন এখান থেকে একা একা তোলা খুব মুশকিল হয়ে যাবে। পুচু এই পাশে এসো, এদিক সরে এসো, ও পুচু। আর আমার লক্ষ্মীমা খুব জোরে জোরে ডাকছে, আমি ওকে দেখতে পাচ্ছি না, মনে হয় পুচুর ডাক শুনে আসছে এদিকে। পুচু দাঁড়াও 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 আমি তোমাকে তুলছি। ওই দেখো পুচু ওঠার চেষ্টা করছে, দাঁড়াও বাবা দাঁড়াও 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 আমি এক্ষুনি তুলছি, দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও। আমি এ পাশ থেকে কীভাবে নামবো এখন বুঝতে পারছি না, তো আমি এখন নামবো, দাঁড়াও বাবা দাঁড়াও আমি একটু কীভাবে নামবো, দাঁড়াও আমি নামছি তো বাবা, দাঁড়াও এই তো আমি নেমে গেছি, দাঁড়াও। আরে একটা প্যারা খেতে দিয়েছিলাম আমি ওকে, কিন্তু ও খাইনি। আমি ভাবছিলাম প্যারাটা খেতে দিলে ও উপরে উঠে আসবে, কিন্তু এত নিচু থেকে ও কীভাবে উঠবে, দাঁড়াও দেখি আমি একটু চেষ্টা করি তোমাকে তুলতে পারি কি না বাবা। ওরে বাবা এ তো তোলা যাচ্ছে না, কি ভারী, আমি তুলতে পারছি না, বাবরে বাপ। পুচু তোমাকে আমি কী করে নিয়ে যাবো বাবা, তুলতে পারছি না, এই পাশ দিয়ে নিয়ে যেতে হবে মনে হয়, দাঁড়াও দাঁড়াও আমি দড়িটা একটু ঠিক করে নিই, তারপর তোমাকে আমি তুলছি। এখানে তো কেউ নেই আশেপাশে। ওই যে আমার লক্ষ্মীমা আসছে, ওই যে লক্ষ্মী তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, পুচু এখানে পড়ে গেছে তো। লক্ষ্মী ভাবছে লালি, এই জন্য ছুটে ছুটে এসছে। তবু আমি আরেকটাবার চেষ্টা করি দেখি তুলতে পারি কি না, দুটো পা আগে তোলার চেষ্টা করি দেখি। ওরে বাবা এ তো খুবই ভারী, উঠছে না, কী করে তুলবো বুঝতে পারছি না। আমি আমি এইখান দিয়েই নিয়ে যাবো ওই ড্রেন দিয়ে। পুচু চলো এখান দিয়ে চলো, লক্ষ্মী আমি চলে যাচ্ছি, লক্ষ্মী মা তুমি চলে যাও, আমি পুচুকে নিয়ে চলে যাচ্ছি এপাশ দিয়ে, লালি আসিনি এখানে, তুমি যাও। আর এদিকে পুচু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুচু ও পুচু চলো চলো বাবা চলো, এই ড্রেন দিয়েই যাবো আমরা, চলো এসো এসো তাড়াতাড়ি এসো। ভয় পাচ্ছে পুচু, সারা রাত এই ড্রেনের মধ্যে কীভাবে ছিল, এখানে সাপ পোকা কোথায় কী আছে বুঝতে পারছি না। আর ওই যে লক্ষ্মী এখনও তাকিয়ে তাকিয়ে দেখছে এইদিকে, আর এখানে দেখুন কত বড় বড় পাতা কাঠ এখানে পড়ে আছে, কীভাবে যাবো বুঝতে পারছি না। ওরে বাবা এই যাবো আমি পড়ে যাচ্ছি, এসো পুচু এসো, পুচুরও কষ্ট হচ্ছে কীভাবে আসবে এখান দিয়ে তা বুঝতে পারছে না। এসো বাবা এসো, একদম ছেলা পড়ে গেছে, পিছলে পড়ে গেলে দুজন ব্যাডে পড়ে যাবো এখানে, আর প্রচুর মশা এখানে। এসো বাবা এসো এসো, আর এখানে একটা বড় কচু গাছ পড়ে আছে, এটা তুলে দিই দেখি। এ কি ভারী, কত বড় কচু গাছ এর তোলা হয়ে গেছে। এসো পুচু এসো এসো, এই জলে পা দিয়ে এসো, জলে নামো, পা দাও, হ্যাঁ এবার এসো। এই তো আমরা এসে গেছি, চলো তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি চলো বাবা চলো, পুচু চলো বাবা চলো তাড়াতাড়ি চলো, এবার তুমি উঠতে পারবে একা একা। ও পুচু
কত দিন দেখি তুমি একা একা উঠতে পারো, ওঠো চলো তাড়াতাড়ি দেখি, ওঠো। হ্যাঁ এই তো পুচু উঠে গেছে, আমিও উঠে গেছি। এই যে এবার বালতির মধ্যে একটু জল আছে, ওই জলে আমি একটু পা ধুয়ে নিই, আমার পা চুলকাচ্ছে। এদিক আয়, এদিক আয়, দাঁড়া, এই জল তুলে আমি তোকে চান করিয়ে দেবো ভালো করে। ড্রেনের মধ্যে পড়ে গেছে, ড্রেনের জলে স্নান করে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো কী করছে আমার পুচু বাবা। দাঁড়াও, হয়ে গেছে, আর কয়েক বালতি দিয়ে দেবো তোমার গায়ে, তারপরে আমরা চলে যাব। দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে বাবা, হয়ে গেছে। আর এক বালতি তুলে আমি একটু পা ধোবো আর আমি চলে যাব। দাঁড়াও, হাত ধুয়ে নিই একটু, একটু পা ধুয়ে নিই। দাঁড়াও, এবার চলো। ওর তো খুবই কষ্ট হয়েছে, আর আমার মাথায় সব কী সব লেগে গেছে পুরো, ওই ড্রেনের তলা দিয়ে এসছি না এই জন্য। চলো এসো, তাড়াতাড়ি এসো, পুচু স্নান করে নিয়েছে সুন্দর করে, এসো। পুচু তো ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিলো, আমি তো তোমাকে ডেকেছিলাম। আর ওই ছোলাগুলো দাও অঙ্কুর কাছে, অঙ্কুর দাঁড়িয়ে আছে ওই যে, ওর কাছে দাও। কাকু ছোলা দিয়েছে, ছোলাগুলো খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবো। বাবা দিস না যেন, আমি ওকে দেবো, আমি ওকে নিজে যেতে দেবো, দে আমার কাছে। আমি এখন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি ওকে, দেখো কত নোংরা এখানে। এই যে পুচু এসো, তাড়াতাড়ি এসো, পুচু পুচু হাঁটছে না। আর আপনারা অনেকেই জানেন পুচুর মা জঙ্গলের গরু। পুচু জঙ্গলের মধ্যে একটা পুকুরের পাশে হয়েছিল, হওয়ার ঠিক দুদিন পরে আমি পুচুকে বাড়িতে নিয়ে এসেছিলাম। বাড়িতে নিয়ে এসে দেখি পুচুর নাভিতে ঘা হয়ে একদম ফুলে গেছে, পোকা হয়ে গেছে ওর নাভির মধ্যে। পোকাগুলো পরিষ্কার করে বের করে দিয়ে আমি ওকে ওষুধ লাগিয়ে দিতাম রোজ, আর এখন ভালো হয়ে গেছে। আর পুচুর মার শিংটাও ভাঙা ছিল, দুই তিন মাস ধরে আমি পুচুর মাকে ধরতে পারিনি, ওর শিং দিয়ে পুরো রক্ত বেরিয়ে গেছে। একদিন আমি খুব কষ্ট করে ওর মাকে আমি ধরেছি, ওর মা আমাকে অনেক গুতা মেরেছে, অনেক লাথি মেরেছে, তবু আমি ওর মাকে ধরে রেখেছি। ধরে রেখে আমি ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়েছি, আমি রোজ ওর শিংটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিতাম। এখন পুচুর মা ভালো হয়ে গেছে আর আমি ওকে জঙ্গলে ছেড়ে দিয়েছি। আয় আয় পুচু আয়। আর পুচু এখন দেখুন কত ভালো, আমাকে ও খুবই চিনে গেছে, কিন্তু ওর মা জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুচু যেতে পারিনি বলে ওই ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল। আর পুচুর মা রোজ জঙ্গল থেকে এসে একবার করে দুধ দিয়ে যায়, আজকে পুচুর মা আসেনি। পুচু রোজ লক্ষ্মীর দুধ খায়, লক্ষ্মীর দুধ খেয়ে পুচু বড় হয়েছে। এসো পারে, এসো এসো, তাড়াতাড়ি এসো। আর একটা ড্রেন আছে, ওই ড্রেনটা পার হয়ে গেলে আমরা চলে যাব বাড়িতে। পুচুর খুব কষ্ট হচ্ছে, আমি জঙ্গলের পথ দিয়ে পুচুকে খুব কষ্ট করে নিয়ে এসেছি। এসো এই ড্রেনটা পার হয়ে এসো, এসো এসো, তাড়াতাড়ি এসো। আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আর আমি পুচুকে এখানে বেঁধে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন আপনারা।